তোমার যদি এত ইল্লাল্লাহ জিকির নিয়ে এতই কিছু তোমার মাথা ব্যথা হয়, তাহলে আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তুমি যদি ইল্লাল্লাহ জিকিরকে না যায় সাবেত করতে পারো তাহলে তোমাকে 1 কোটি টাকা দিয়ে দেবো। যাও তারা সবাই চান্দা ধরিয়া শব্দ আছে, এই তো জিকির, তাই বলে তিনি দলিল দিচ্ছে, জি এটা দলিল দিয়েছে। তো ভাই আমরা কোরআনে বলি ভাই কোরআনে খিনজির আছে না নাই? খিনজির মানে কি? শুয়োর, এবং শুয়োর শুয়োর করে জিকির করবেন? বা আবুল আহাবের নাম কোরআনে আছে না নাই? আছে। তবে এখন আবুল আহাব, আবুল আহাবকে জিকির করবেন না? তো কোরআনে একটা আয়াতকে কোট করে নিয়ে এসে বা আপনি জিকির করলে জিকির হবে না? সুনান তিরমিজি হাদিস নম্বর 3663, আল্লাহ রাসূল বলছেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বা বিশ্বনবী জিকির বলেছেন সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে ভাঙা, খণ্ড বিখণ্ড করা, এটা পৃথিবীর কোনো হুজুরকে দেওয়া হয়েছে? এখন যদি বলেন না ইল্লাল্লাহ এটাই উত্তম, তো বিশ্বনবী বললো লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম, আপনার পীর বলছে এটা উত্তম, এখন কোনটাকে আপনি মানবেন? আপনি বুঝেন ভাই, মনে রাখবেন শরীয়তের মধ্যে কোনো কিছু নতুন ঢোকানো এবং কোনো কিছু বের করা, এটা আল্লাহ কাউকে এখতিয়ার দেয় নাই। কথা বুঝতে পারছেন? শরীয়তের মধ্যে কিছু ঢোকাবেন অথবা কিছু বের করবেন, এখতিয়ার আল্লাহ কাউকে দেয় নাই। আল্লাহর এটা শুধুমাত্র নিজের এখতিয়ার, কোনো ফেরেশতাকে দেয় নাই যে তারা শরীয়তের মধ্যে কিছু ঢোকাবে। কোন নবী রাসূলকে আল্লাহ এখতিয়ার দেয় নাই, কোন নবীরাও পারতো না যে শরীয়তের মধ্যস্থের মধ্যে কিছু প্রবেশ করা। ছোট্ট একটা হাদিস বলে বুঝতে পারবেন ভাই, বিশ্বনবী মেরাজে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে মেরাজে নিয়ে গিয়েছিল কি যায় নাই? গিয়েছিল না ভাই? ভাই কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূলকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিল কি যায় নাই? জান্নাত বিশ্বনবী দেখেছে কি দেখে নাই? জাহান্নাম দেখেছে কি দেখে নাই? যখন মেরাজ থেকে ফিরে আসছেন কোন নবীর সঙ্গে দেখা হয়েছিল বলেন? নবী মূসা আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করছেন যে আপনার উম্মতের জন্য আল্লাহ কি ফরজ করেছে? আল্লাহ রাসূল কি বলেছিল? বলেছিল ফরাজা খামসিন সালাতান, আপনারা মাঝখান থেকে কিছু মানুষ উঠেছেন। আল্লাহ রাসূল বলছে ফরাজা খামসিন সালাতান, যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। মূসা বলছে ফাইর জাইলা রাব্বিক, আপনি ঘুরে যান রবের কাছে। ভাই কথা আছে না নাই? আপনি রবের কাছে ঘুরে যান, কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এখন বিশ্বনবী আল্লাহর কাছে গিয়ে বারবার গিয়ে এই নামাজকে কমিয়ে এনেছে কেন নাই বলেন? এনেছে ভাই। শরীয়তের মধ্যে কিছু ঢোকাবন বা কিছু বের কোনো নবীদের যদি এখতিয়ার থাকতো, তো বিশ্বনবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, তিনি নিজে পাস করে দিতে পারতেন। বারবার আল্লাহর কাছে যার কী দরকার ছিল।